बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दर्शक अस्सलाम वालेकुम नेचर एंड टेक बीडी चैनल एर पक्ष थेके आपनादेरके आरो एकटा नतून एपिसोड बा नतून भिडियोते आपनादेरके स्वागतम जानाच्छि। आमी मोहम्मद महफूज आलम। तो बंधुरा आसले आपनारा जारा तृतीय गणविज्ञप्तिते सुपारिश प्राप्त हयेछेन तादेरके अवश्यई आमरा आमादेर चैनलेर पक्ष थेके अभिनंदन जानाच्छि एबं एकई साथे जारा सुपारिश प्राप्त हननि तो तादेर किन्तु आमरा बारबार आश्वास दिये आसछिलाम जे इनशाल्लाह हताश हबेन ना, অতি শীঘ্রই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। অবশেষে কিন্তু সেই কথাই সত্য প্রতীয়মান হলো যে চতুর্থ আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রথম গণবিজ্ঞপ্তি এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি এর মাঝখানে কিন্তু সময়টা কিন্তু বেশ এক বছর তো ছিল, তারও সে অনেক বেশি ছিল। তো চতুর্থ গণবিজ্ঞপ্তি এটা আমরা পূর্ব থেকেই বলেছি যে এখানে আসলে অতটা সময় নিবে না, কারণ হচ্ছে এই থার্ড সাইকেলে আসলে সেই শূন্যপদে নিয়োগ দেওয়ার পরেই কিন্তু আসলে যেখানে নিয়োগ দেওয়ার পরেই বা এখানে রেজাল্ট প্রকাশের পরেই প্রায় 15,000-এর মতো শূন্যপদ ফাঁকা রয়েছে। একই সাথে আসলে যারা ইন্ডেক্সারি টিচার তাদেরকে একই সাথে সুপারিশ করার ফলে দেখা গেছে যে তারাই প্রায় সংখ্যাটা প্রায় 15,000-এর উপরে। সো 15-30,000 তো এখান থেকেই শূন্যপদ ফাঁকা হয়ে এসেছে। এছাড়া আদার্স যেই সমস্ত টিচার্স প্যাটার্নজনিত কারণ বা অবসরজনিত কারণ বিভিন্ন কারণ মিলে প্রায় 50,000-এর মতো শূন্যপদের ধামাকা একটি বড় ধরনের গণবিজ্ঞপ্তি নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি শীঘ্রই আসতেছে। সো যারা নিয়োগপ্রাপ্ত হননি এই থার্ড সাইকেলে তারা হতাশ হবেন না, ইনশাল্লাহ সামনে 50,000 পদ নিয়ে খুব শীঘ্রই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং সেখানে আপনারা সবাই নিয়োগ পাবেন। এই প্রত্যাশা আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে। তো দেখুন এখানে এটা নিয়ে কিন্তু সবগুলো মোটামুটি অনলাইন পোর্টালই একই নিউজ হয়েছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবেন আরও 50,000 শিক্ষক। এটা নিয়ে মোটামুটি সব জায়গায় একই নিউজ হয়েছে। এছাড়া দেখুন যে এখানেও একই ধরনের কথা রয়েছে যে চতুর্থ এখানে কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে অলরেডি আরও একটি নিউজ পাবলিশ হয়েছিল। সর্বশেষ হচ্ছে গিয়া যে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বলেন এনটিআরসি এর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে, এ লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। তো এটি যারা আপনারা নিয়োগ পাননি আপনাদের জন্য অবশ্যই সুখের সংবাদ, বেশ স্বস্তির সংবাদ, আনন্দের সংবাদ, কারণ হচ্ছে আপনাদের অপেক্ষার প্রহরটা খুবই নগণ্য হয়ে যাচ্ছে যে সেখানে কিন্তু মোটামুটি 3 মাসের সময় পরে আবার চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়ার চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত রয়েছে। আমরা আসলে এরকম ইঙ্গিত সপ্তাহখানেক পূর্বেই দিয়েছিলাম যে রেজাল্ট পাবলিশ হওয়ার পর এরকম ইঙ্গিত আপনাদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, মিডিয়ায় এখন এসেছে, এই অনলাইন পোর্টালে এখন এসেছে, কিন্তু আমরা এ ধরনের নিউজ আপনাদেরকে সেই পূর্বেই দিয়ে এসেছি যে চতুর্থ গণবিজ্ঞপ্তি অচিরেই প্রকাশ করা হবে বেশ কয়েকটি কারণে। এক হচ্ছে শূন্যপদ তো ফাঁকা রয়েই গেছে, দেন হচ্ছে এই এনটিআরসি বিলুপ্ত হতে পারে এরকম একটি কথা কিন্তু চলে এসেছে। সো এনটিআরসি বিলুপ্ত হয়, নতুন শিক্ষক নিয়োগ কমিশন গঠন করা হতে পারে, আর সেক্ষেত্রে এনটিআরসি যাবে তাদের মেয়াদ যতদিন আছে এর ভিতরে যত সংখ্যক গণবিজ্ঞপ্তি দেওয়া যায় বা যত কার্যক্রম এগিয়ে রাখা যায়। বিকজ আপনারা জানেন প্রত্যেকটি গণবিজ্ঞপ্তি থেকে, এই তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে এনটিআরসি এর ইনকামের পরিমাণ সেটি কোটি তো অবশ্যই এবং সেটি কিন্তু কয়েক কোটি টাকা। তো সো বুঝতেই পারতেছেন যে গণবিজ্ঞপ্তি মানেই আসলে এনটিআরসি এর বিশাল একটা অঙ্কের ইনকাম তাদের হচ্ছে বা হবে, যার কারণে তারা চাবে যে আরও একটি গণবিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করতে। এবং দেখুন তারা কিন্তু এই থার্ড সাইকেলে রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই তারা কিন্তু আসলে দেখুন যারা 16তম তাদের কিন্তু যে ভাইবা সেটি কিন্তু এখনও অনুষ্ঠিত হয়নি। ইনফ্যাক্ট যারা আসলে 17তম তাদের কিন্তু সেই 17তমদের শুধুমাত্র আসলে অ্যাপ্লিকেশনই হয়েছে, তাদের আউদ আজ পর্যন্ত পরীক্ষা হয়নি বা কবে হবে এর কোনো নির্দেশনা নেই। কিন্তু এই সমস্ত কার্যক্রম বাদ দিয়ে এনটিআরসি যে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে উঠে পড়ে লাগবে এরকম ইঙ্গিত আমরা পূর্বেই দিয়েছিলাম এবং অবশেষে সেটি বাস্তবায়িত হলো, কারণ হচ্ছে তারা আসলে সমস্ত নতুন করে নিবন্ধন পরীক্ষা নেওয়ার প্রতি তাদের যতটা না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ হচ্ছে সেই গণবিজ্ঞপ্তি নিয়ে। কারণ নতুন করে পরীক্ষা নিতে গেলে এক হচ্ছে এখন এই লকডাউনের কারণে বা
সেই দেশের COVID-19 পরিস্থিতির কারণে নেওয়া সম্ভব নয়, এবং সেখানের চেয়ে গণবিজ্ঞপ্তিতে এনটিএসসির ইনকামটা কয়েকশো গুণ বেশি। এবং এই গণবিজ্ঞপ্তির চলমান কার্যক্রম এটি আসলে লকডাউন বা COVID-19 পরিস্থিতি যাই বলেন না কেন এর ভিতরে চালিয়ে নেওয়া সম্ভব, যার কারণে তারা সেদিকেই ধাবিত হবে বলে আমরা আশঙ্কা করেছিলাম এবং সেটি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। দেখুন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের চূড়ান্ত নিয়োগ শেষে প্রতিষ্ঠানগুলো থেকে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হবে, এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো শনিবার দুপুরে মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এনটিএফসি এর চেয়ারম্যান এনামুল কাদের খান। উনি আরো বলেছেন যে এই মুহূর্তে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ করছি, পুলিশ ভেরিফিকেশন শেষে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সুপারিশ পত্র দেওয়া হবে, এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু করা হবে। নির্দিষ্ট করে কোন মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়, এটা নির্দিষ্ট করে মাস না দিলেও মোটামুটি 3-4 মাসের ভিতরেই প্রকাশিত হতে যাচ্ছে, বা এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা আসলে সুপারিশপ্রাপ্ত হবে তাদের কার্যক্রম শেষ করার সাথে সাথেই তারা এই চতুর্থ গণবিজ্ঞপ্তি পাবলিশ করবে বা প্রকাশ করবে এমনটা আশা আপনারা করতেই পারেন। সো 3-4 মাসের ভিতরেই এই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অন্য কিছু করতে গেলে যেমন পরীক্ষা নিতে গেলে সেটি কিন্তু যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স প্রয়োজন সেটি এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু গণবিজ্ঞপ্তি বা নিয়োগের মতো কার্যক্রম এই COVID-19 পরিস্থিতির কারণে চালিয়ে যাওয়া সম্ভব, যার ফলে তারা সেটি চাবে এবং যেটি তাদের জন্য ব্যাপক একটি লাভের কাজ বা বেশ ইনকামের একটি কাজ, কারণ হচ্ছে প্রতিটি গণবিজ্ঞপ্তি থেকে কয়েক কোটি টাকা তাদের ইনকাম হয়। কয়েক কোটি বলতে এখানে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যতদূর জেনেছি প্রায় 26-30 কোটি এরকম টাকা তাদের ইনকাম হয়েছে। তো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এরকমটি হতে পারে। আপনারা ভালো করেই জানেন যে অনেকেই বলেছিল যে বিসিএস এর মতো একটি মাত্র একবার আবেদন ফি এর মাধ্যমে আসলে যতগুলো খুশি ততগুলো আবেদন একটি মাত্র আবেদন ফির মাধ্যমে সাবমিটের ব্যবস্থা করা হোক, কিন্তু সে দাবি আসলে এনটিএসসি রাখেনি। তারা প্রতিটি আবেদনে বরঞ্চ দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে প্রতিটি আবেদনের ফি ছিল 70 টাকা, সেখান থেকে বাড়িয়ে সেটি করা হয়েছে 100 টাকা করে। সো তাদের ইনকাম কিন্তু ঠিকই হচ্ছে, এবং এই ইনকামের কারণে বা তাদের মেয়াদ ফুরিয়ে আসতে পারে বা এনটিএসসি বিলুপ্ত হতে পারে এই সমস্ত আশঙ্কা থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে সে বিষয়ে আমরা পূর্বেই ইঙ্গিত দিয়েছিলাম, এবং অবশেষে সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। দেখুন, মামলা জটিলতা নিরসনে 2 বছর পর তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রায় 54,000 শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দিয়েছে এনটিআরসি। এবার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আরও 50,000 শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। 50,000 বা 50,000 প্লাসও শূন্যপদের সংখ্যা হতে পারে, বিকজ আপনারা জানেন যে 30,000 অলরেডি এনটিআরসি এর হাতেই রয়েছে। শূন্যপদের চাহিদা পাওয়া ছাড়াই, শূন্যপদের চাহিদা তারা দিলে তো চাহিদা অবশ্যই জমা হবে, কিন্তু সেই চাহিদা ছাড়াই মোটামুটি 30,000 তাদের কাছে অলরেডি রয়েছে। বিকজ 15,000 কারণ হচ্ছে যে 30,000 মতো শূন্যপদ তাদের হাতে অলরেডি রয়েছে, কারণ হচ্ছে এই তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে 15,000 এবং যারা ইন্ডেক্সারি টিচার তাদের থেকে আরও 15,000, অর্থাৎ 30,000 মতো শূন্যপদ অলরেডি রয়েছে কোনো প্রকার ইরিকুইজিশন হিসাব নিকাশ ছাড়াই। আর ইরিকুইজিশন দিলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও চাহিদা চলে আসবে, যার ফলে 50,000 প্লাস হতে পারে এই সংখ্যাটা। তো যাই হোক, আমরা চলতি বছরের মধ্যেই শেষ করতে চাই এনটিএসসি। চলতি বছর মানে 3-4 মাস পরই এটি হতে পারে, আপনারা এমনটা আশা করতেই পারেন। সো এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পাননি তারা সবাই নিয়োগ পাবেন এই এই প্রত্যাশা আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে। আরেকটি ব্যাপার, আমরা সেটি পূর্বেই বলেছিলাম যে যেই 15,000 নিয়োগ সুপারিশ সম্ভব হয়নি এবং যারা শিক্ষক হিসাবে আরও 15,000 যারা ইন্ডেক্সারি টিচার, তো এই 15-15-30,000 এত সংখ্যক শূন্যপদ এটি ফেজ টুতে থার্ড সাইকেলে ফেজ টুতে দেবে না চতুর্থ গণবিজ্ঞপ্তিতে দিবে এ নিয়ে আমরা আসলে এ নিয়ে আমরাই আসলে এনটিএসসির কাছে প্রশ্ন রেখেছিলাম যে এটি আসলে ফেজ টুতে দেওয়া হবে নাকি চতুর্থ গণবিজ্ঞপ্তি আকারে দেওয়া হবে। তো ফেজ টুতে দিতে গেলে কিন্তু তাদের আসলে লস বলবো না, আসলে তাদের ইনকামটা কমে যাচ্ছে, কারণ ফেজ টুতে যদি দেওয়া হয় শূন্যপদ তাহলে তা নতুন করে আবেদন নেওয়া হবে না, যারা পুরাতন থার্ড সাইকেলে যারা অ্যাপ্লাই করছে তার ভিতর থেকে তাদের বন্টন করে দেওয়া হবে, তো সেটি তারা কখনোই যাবে না। চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়া হলে কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন সংখ্যা বাড়বে এবং নিয়োগ পাওয়ার জন্য প্রত্যেককে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই তারা যে চতুর্থ গণবিজ্ঞপ্তির পথেই হাঁটবে এমন ইঙ্গিত আমরা পূর্বেই দিয়েছিলাম, কারণ হচ্ছে
দেখুন যে ইন্ডেক্সারি টিচার সেই 15,000 বা 15,000 প্লাস না হয় আমরা বাদই দিলাম, কিন্তু এই থার্ড সাইকেলে যেই 15,000-এর মতো শূন্যপদ ফাঁকা রয়েছে এটি আমরা ধারণা করেছিলাম যে থার্ড সাইকেলের ফেজ টুতে দেওয়া হতে পারে, কিন্তু ফেজ টুতে দিলে তাতে তাদের আসলে আলটিমেটলি ইনকামটা কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই তারা এই শূন্যপদের সংখ্যাটাও তারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়ে যেতে চাইবে এবং তাই তারা করতে যাচ্ছে। তো আপনারা যারা নিয়োগ পাননি, যদিও আপনাদের আবার পুনরায় আবেদন করতে হবে, আবার সেই টাকা পয়সার ব্যাপার, এরপরও আমরা চাবো যে আপনারা এই চতুর্থ বা ফোর্থ সাইকেলে সবাই আপনাদের নিজ নিজ কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান নিয়োগ পান। আপনাদের পুনরায় আবেদন করতে হলেও একটি জিনিস পরিষ্কার আপনাদের স্বচ্ছ ধারণা থাকা উচিত, সেটি হচ্ছে নতুন করে প্রতিযোগীর সংখ্যা কিন্তু বাড়তেছে না, কারণ হচ্ছে প্রতিযোগীর সংখ্যা বাড়তে হলে এনটিআরসি থেকেই নিবন্ধন পরীক্ষা নিতে হবে। তো তারা কিন্তু নিবন্ধন পরীক্ষা যেটি 16তম যে ভাইবে আছে সেটিই তারা আসলে এখন এখন পর্যন্ত মীমাংসা করতেছে না, 17তম তো কোনো এই মুহূর্তে কোনো আলোচনাই হচ্ছে না। তো যাই হোক, নতুন করে প্রতিযোগীর সংখ্যা কিন্তু আপনাদের সাথে অ্যাড হচ্ছে না, আপনারা যারা আছেন তারাই থাকবেন। যদি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যদি এমনটি করা হয়, ইন্ডেক্সারি টিচাররা তারা আবেদন করতে পারবে না, তাদেরকে তাদের জন্য পৃথক ব্যবস্থা অথবা গণবিজ্ঞপ্তির আগে পরে তাদের জন্য আলাদা ব্যবস্থা, এটি হলে আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আপনাদের জন্য আরও সুবিধা হবে। তো ইন্ডেক্সারি টিচারদের জন্য পৃথক ব্যবস্থা করা হোক সেটি আমরা অবশ্যই চাবো, এখন অন্যরা সেটি নাও করতে পারে, কারণ হচ্ছে তাদেরকে এই গণবিজ্ঞপ্তির সাথে যদি রাখা রাখা হয় তাতে তাদের সব দিক থেকেই লাভ হচ্ছে। একদিকে যেমন অ্যাপ্লিকান্টস সংখ্যা বা আবেদনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আবেদন সংখ্যা যত বাড়বে ততই তাদের ইনকাম, দেন দ্যাট হচ্ছে ইন্ডেক্সারি টিচাররা নতুন করে সুপারিশ প্রাপ্ত হলে শূন্য পদের সংখ্যা কিন্তু আবার সাথে সাথেই চলে আসতেছে তাদের হাতে, কারণ হচ্ছে ইন্ডেক্সারি টিচাররা যারা সুপারিশপ্রাপ্ত হবে যেই সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা নতুন প্রতিষ্ঠান আসবে সেই শূন্যপদ সমূহ পুনরায় তারাই নিয়োগ দেবে। সো তার ফলে কিন্তু তাদের এই পুনরায় গণবিজ্ঞপ্তি দেওয়া বা আবেদন পাওয়া যাই বলেন সেই সেই পথ তাদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। একই সাথে এই ইন্ডেক্সারি টিচারদের সবার সাথে আসলে আবেদনের ব্যবস্থা করাতে তাদের টোটাল অ্যাপ্লিকেশনের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, অর্থাৎ মোট যে নিট যে ইনকাম সেটি কিন্তু তাদের বেড়ে যাচ্ছে। তো ইন্ডেক্সারি টিচারদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও যদি একই সাথে নিয়োগ দেওয়া হয় তাতে হতাশ হবেন না, বা তাতে আসলে এরকমটি তারা করলে করতে পারে, কারণ হচ্ছে তারা সবসময় তাদের লাভের কথাই চিন্তা করবে। তো যাই হোক, এরপরে সব কিছু ছাপিয়ে আমরা প্রত্যাশা করব যে আপনাদের সবার স্বশা প্রতিষ্ঠানে বা যেমনটি যেই সব প্রতিষ্ঠান আপনারা আসলে পছন্দ করেন সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের নিয়োগ হয়ে যাক। সো যারা আসলে এই থার্ড সাইকেলে নিয়োগপ্রাপ্ত হননি অবশ্যই এটি আপনাদের জন্য বড় একটি সুখবর। তো আপনারা সবাই ফোর্থ সাইকেলে নিয়োগপ্রাপ্ত হন, আপনাদের ফিউচার উজ্জ্বল হোক এই প্রত্যাশা আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকলো। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে।